সাবস্ক্রাইব করুন করুন ক্লিক নমস্কার কথা ও কবিতা যেখানে সেখানে অফুদান খুশি একটা খুশির মেজাজ খুশির মরশুম আর অফুদান আনন্দ আজকে আমাদের কথা ও কবিতা স্টুডিওতে এমন একজন বন্ধুকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যিনি কখনোই কবিতা শেখেননি কিন্তু কবিতার সঙ্গে তার আদর সক্ষতা এক অনন্যভাবে আপনা আপনি রোপণ হয়ে গেছে সেই রকমই একজন বন্ধুকে আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি নমস্কার মিতাদি নমস্কার মিতা মল্লিক তোমাকে আজকে আমাদের এই স্টুডিওতে কথা কবিতার আড্ডায় স্বাগত দিদি ধন্যবাদ যেটা দিয়ে শুরু করলাম তোমার সঙ্গে আড্ডা দিতে দিতে যেটা বল মানে বলছিলাম আর কি বা জানতে পারলাম যে তোমার কখনো কবিতা শেখা হয়নি সেভাবে হ্যাঁ মানে নিয়ম করে ধরে একদমই এক একদিনের জন্য একটা লাইনও শেখা হয়নি কারুর কাছে মানে আমি ছোটবেলায় একদম যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন ওই স্কুলে হয় না রবীন্দ্রজয়ন্তী ফেয়ারওয়েল এগুলোতে কেউ কেউ যখন আবৃত্তি করতো আমি খুব মুগ্ধ হয়ে শুনতাম তারপরে যদি সুযোগ পেতাম ওই কবিতাগুলো লিখতে থাকতাম লিখে টিখে নিজের মতন করে করতাম তারপরে আরেকটা ছিল আমি যখন আকাশবাণীতে রেডিওতে গান এই নাটক শুনতাম ভীষণ ভক্ত ছিলাম সব ইয়েদের যে আমি আমার আমি যদি করতে পারি আমি যদি কণ্ঠকে এইভাবে ব্যবহার করতে পারি ওরা কি করে বলে যারা রেডিওতে অ্যাঙ্কারিং করত তাদের ভীষণ ভালো লাগতো আমি যেন কখনো স্বপ্ন দেখতাম আমি আমি যদি কখনো আমার গলাটা শোনা যায় তো এই করতে করতে আমার এই পরেও আমি আবৃত্তিটা শুনতাম নাটক শুনতাম মানে ভীষণ ভালোবাসা থেকে তারপরে সময় পাইনি বা সুযোগ হয়নি সেভাবে শেখার শেখাটা তো খুবই দরকার কিন্তু আমার হয়নি সেই সুযোগ সেভাবে আর আমি নানানভাবে গানটা ভীষণ ভালোবাসতাম তখন গান শিখতাম ছবি আঁকতাম হ্যাঁ তারপরে বিয়ের পরে আকাশবাণীতে অন্য প্রোগ্রাম করে আমার সরচিত আমার নিজের লেখা গল্প ভ্রমণ কাহিনী এইগুলো আকাশবাণীতে করতাম কথিকা বাহ তো ওই ওইভাবে তখন আমি লেখালেখির অভ্যাসটাও রয়েছে হ্যাঁ মানে লিখতে লিখতে চেষ্টা করা সেটাকে নিজের পাঠ করা এবং আবৃত্তি হ্যাঁ তখন না আমার স্বপ্নটা একটা দিকে পূরণ হলো যে আমি আকাশবাণীতে আমার ভয়েসটা শুনতে পেলাম যখন ব্রডকাস্ট হচ্ছে আমি অ্যাঙ্কারিং করতে পারিনি ঠিক আছে আমি আবৃত্তি করতে পারিনি কিন্তু এইটা আমার বিশাল একটা স্বপ্ন পূরণ হলো যে আমি আকাশবাণীতে মনে সাহস যোগান তো তারপরে যখন আমি আমার মেয়ে একটু বড় হলো তারপরে আমি আবৃত্তিটা একটু করলাম ইউটিউবে দিলাম তখন আমি এত সমাদর পেলাম আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে সম্মান পেলাম খুব সমাদর পেয়েছি এবং অনেকে আমার ভীষণ ভাবে হ্যাঁ তো অনেকে আমাকে প্রতিষ্ঠিত প্রাচীক শিল্পীও বলে মানে কমেন্টসে লিখেও দেয় দিয়েছেন আমি জানি না আমি কতটুকু পারি কিন্তু এই সম্মানটা পাচ্ছি তো আমার আবৃত্তি আর আমার নিজের লেখা কবিতার মধ্যে আমি ডুবে আছি আজকে সেইগুলোই আমরা শুনবো তোমার কাছ থেকে দিদি তাহলে আজকে শুরুটা হয়ে যাক অনেকটা গল্প তো হলো আরো গল্প অবশ্যই হবে তোমার বিভিন্ন চলাচল মানে এই যে বিচরণ যেগুলো তুমি আমাদের আড্ডায় আজকে বললে শুরুতেই সেরকম আরো কিছু শুনবো তবে একটা কবিতা দিয়ে শুরু হোক আচ্ছা আমি প্রথমে আমাদের প্রাণের কবি বিশ্বকবির একটা কবিতা বলি সামান্য ক্ষতি বহে মাঘ মাসে বাতাস শীতের বরুণা পুরী হতে দূরে গ্রামে জনে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজ শাসনে নিকটে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক তাই নদীতির স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠিছে কাননে আজই উত্তর বায় উতলা হয়েছে তটিনি সোনার আলোক পড়িয়াছে জলে পুলকি উছলি ঢেউ ছলো ছলে লক্ষ মানিক ঝলকি আঁচলে নেচে চলে যেন নটিনি কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতি উল্লাসে আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা উহু শীতে মরি সকল শরীর উঠিছে শিহরি জেলে দে আগুন ওলো সহচরী শীতনি বাড়িব অনলে সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুক রসে পাগল পরানি শাখা ধরি করে টানাটানি টানি সহসা সবারে ডাক দিয়া রানি কহে সহাস্য আননে ওলো তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার অদূরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব করপদতল এত বলি রানী রঙ্গে বিভল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকরু নতি একে পরিহাস রানীমা আগুন জ্বালায় কেন দিবে নাসি একুটির কোন সাধু সন্ন্যাসী কোন দিনজন কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানিমা মা রানী কহে রোষে দূর করি দাও এই দিন দয়াময় কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে হু হু হুঙ্কারি ঝলকে ঝলকে উল্কা উগারি শত শত লোল যেউভা প্রসারী বন্হি আকাশ জুড়িল প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রামখানি লেহিয়া লইল প্রলয় লুপ জনহীন পথে মাঘের প্রভাতে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম মুখ সরমে অকালে পশিলা রানী আগার কহিলা মহিষী এ কি ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রজা বল কোন রাজধরমে রুশিয়া কহিল রাজার মহিষী গৃহকহ তারি কি বোধে গেছে গুটি কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজ দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নাড়িবে জানি তাহা জানি বুঝাবো তোমারের হৃদয় রাজার আদেশে কিং করিয়া আসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বড় নম্বরখানি নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চিরবা শানি দিল রানী দেহে তুলিয়া পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হল ছাড়খার যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে বৎসরকাল দিলেম সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়াই করিয়া প্রণতি সবার সমুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া একটু বড় হলেও কবিতাটা যদি খুব গভীরভাবে ভাবা যায় তাহলে অনুভূতিটা একেবারেই অন্যরকম আমি তাদের সংগ্রহে আজকে একটু অন্যরকম কবিতা পাব বুঝতে পারছি একেবারেই অন্য স্বাদের আমরা আরো কবিতা শুনবো মিতাদির কাছ থেকে নিয়ে নিচ্ছি একটা ব্রেক সঙ্গে থাকুন